রকম কবি রয়েছে। কদম ফুলের মতো রেডি হয়েছে, যেরকম স্টিম করে রেডি হচ্ছিল। এটা খুব ভালো ককটেল স্ন্যাক হতে পারে। আমার এক বন্ধু আছে, কলিগ সৌমিত্র নস্কর বলে, ও আমার হাতে কিছু টাকা ধরিয়ে বলেছিল তোর দোকানটা হতেই হবে যে করে হোক। হ্যালো, নমস্কার, কেমন আছেন সবাই? আমি শুভ্র ব্যানার্জি, জিপসি বং ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওয়ে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে মূল ভিডিওয়ে যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিতে চাই, কিছু কথা আপনাদেরকে আমার বলার আছে। দয়া করে ভিডিওর এই পার্টটাকে কেউ স্কিপ করবেন না, এটা আমার তরফ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট। ইউটিউবারদের যে রেভিনিউ জেনারেট হয়, সেটা জেনারেট হওয়ার অনেকগুলো রাস্তা আছে, যার মধ্যে দুটো মেন রাস্তা। একটা হচ্ছে অ্যাডসেন্স থেকে যে ইউটিউবের রেভিনিউ জেনারেট হয় সেইটা, আর সেকেন্ডটা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন। ব্র্যান্ড প্রমোশন, ব্র্যান্ড ইন্টিগ্রেশন বা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, যাই বলেন না কেন, মানে যেটা সোজা বাংলায় বলতে গেলে প্রোডাক্ট প্রমোশন। আমার চ্যানেলটা আপনাদের দৌলতে, আপনাদের সবার ভালোবাসায় আজকে মোটামুটি যে জায়গায় এসেছে, তার জন্য গত এক মাস থেকে আমাকে বেশ কিছু ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যাপ্রোচ করেছে টু প্রমোট সাম ব্র্যান্ডস, কিন্তু আমি তাদের প্রত্যেককেই না করেছি। না করেছি কারণ তারা যে প্রোডাক্টগুলোর প্রমোশন আমায় করতে বলছিলেন, সেগুলো হয় অনলাইন গেমিং, নয়তো অনলাইন গ্যাম্বলিং, নয়তো প্লে অ্যান্ড উইন ক্যাশ, এই জাতীয়, যেগুলো আমার ভ্যালু সিস্টেম, আমার মূল্যবোধ আমাকে প্রমোট করতে আটকায়। কোথাও না কোথাও আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, যে এগুলো আমাদের সোশ্যাল ভ্যালুকে কিছু না কিছু হলেও আমি যেরকমভাবে মেনে চলতে চাই সেরকমভাবে মানতে দেয় না। তো সেই জন্য আমি ওদের প্রত্যেককে বলেছিলাম যে দেখুন, আমি এই ধরনের প্রোডাক্টকে এন্ডোর্স করতে রাজি নই। যদি কোনো এডুকেশনাল অ্যাপ থাকে, যদি কোনো রিলেটেড টু ফুড থাকে, এমন কোনো কিছু প্রোডাক্ট যেটা থাকে, যে প্রোডাক্টগুলো আমার ভ্যালু সিস্টেমকে আঘাত করবে না এবং সোশ্যাল ভ্যালুকেও বাড়াবে, সেই ধরনের ব্র্যান্ডেরই আমি প্রমোট করতে চাই। আপনারা দয়া করে আমাকে প্লিজ কমেন্ট করে জানান যে এটা আমার সঠিক সিদ্ধান্ত কি না। আগামী দিনে আমি ব্র্যান্ড প্রমোশন করব, কিন্তু সেই সেই ব্র্যান্ডই প্রমোট করব যেগুলো আমার ভ্যালু সিস্টেম, আপনাদের ভ্যালু সিস্টেম, আমাদের সমাজের ভ্যালু সিস্টেমকে ভালো রাখবে, সেটাই আমার বলার কথা ছিল। আর দ্বিতীয় কথা যেটা বলার, অনেকেই বলেন যে আমি ইউটিউব ছাড়া আর কি করি, আমি আজকে জানাতে চাই যে ইউটিউবই হচ্ছে আমার এই মুহূর্তে রোজগারের একমাত্র রাস্তা, এটা ছাড়া আমি আর কিছু করি না। এবং আরেকটা কথা, দ্যাট ইজ, আমি এখনও পর্যন্ত, আজ পর্যন্ত, টিল ডেট, আজকে 11th of January 2021, কোনো পেইড রিভিউ করিনি, কোনো পেইড প্রমোশন করিনি। আগামী দিনেও কোনো হোটেল রেস্টুরেন্টের থেকে পেইড প্রমোশন করার ইচ্ছে আমার নেই, সেইটাই আমার বলার বক্তব্য ছিল আপনাদেরকে। ব্যাস এইটুকুই। আগামী দিনে ভিডিওতে হয়তো প্রমোশনাল কন্টেন্ট কিছু থাকবে, কিন্তু সেগুলো থাকবে সেই প্রমোশনাল কন্টেন্টই যেগুলো আমার, আপনার, সবার সোশ্যাল ভ্যালুকে, আমাদের যে বেসিক মূল্যবোধ আছে তাকে হানি করবে না, সেটাই বলার ছিল। কারণ আমাকেও তো এন্ড অফ দ্য ডে কিছু রোজগার করতে হবে, সেইটাই বলার। আশা করবো আপনারা ভুল বুঝলেন না কথাটা। নমস্কার, ভিডিও শুরু করে কথা হবে। ওয়েলকাম ব্যাক, আমি শুভ্র ব্যানার্জি, জিপসি বং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর গন্তব্য হচ্ছে বরানগর। বরানগরে পেটুক নামে একটা নতুন টেক অ্যাওয়ে কাউন্টার খুলেছে। তো পেটুকের যিনি ওনার ভদ্রলোক, তার নাম শ্রী অর্ণব দাস। তো অর্ণববাবু আমার সাথে যোগাযোগ করেছিলেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, করেছিলেন তাও প্রায় সপ্তাহ তিনেক আগে। এর মাঝে আমার একটু ব্যস্ততা ছিল, তার জন্য আমি আর যেতে পারিনি। তো আজকে 11th of January আমি যাচ্ছি পেটুকে, আশা করবো একটা ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো। পেটুক সম্পর্কে এবং অর্ণববাবু সম্পর্কে আমি এখনও সেরকমভাবে খুব একটা কিছু জানি না, সেরকম কথাবার্তা কিছু হয়নি। পাশের দৃশ্যটা দারুণ, এই কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাচ্ছি, তো খুব সুন্দর, পাশে খাল বিল অনেক কিছু আছে। তো পেটুকে পৌঁছই, যেরকম আমি বলি সবসময়, আশা করবো একটা ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো। আর ভিডিওর শুরুতে যেগুলো বলেছিলাম সেগুলো খুব ইম্পর্টেন্ট কথা, আশা করবো আপনারা স্কিপ করেননি। তো আবার একেবারে পেটুকের সামনে পৌঁছে দেখা হবে। তিনি হচ্ছেন অর্ণববাবু, আর সাথে অর্ণববাবুর স্ত্রী আছেন, এরা দুজনে মিলেই দোকানটি শুরু করেছিলেন। ম্যাডাম, আপনার নামটা আমি জানি না। আমার নাম শাশ্বতী দাস। আচ্ছা, তো অর্ণববাবু তো আমাকে যোগাযোগ করেছিলেন তাও সপ্তাহ দিনেকের বেশি আগে, আমার তরফ থেকে আসতে দেরি হলো, তার জন্য সরি। জোম্যাটোর যে মেনু লিঙ্কটা আছে সেটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর অর্ণব দার ফোন নাম্বারও দিয়ে দেবো। শুধু আমাকে বলুন যে এই জায়গাটার লোকেশনটা বোঝাতে গেলে, লোকেশনটা বোঝাতে গেলে আমরা যদি শ্যামবাজার থেকে টুয়ার্স ডানলপের দিকে যাই, তাহলে শিথিলমোড় ক্রস করে পালপাড়া স্টপেজ, বড়নগর পুলিশ স্টেশনের উল্টো, টাইটান আই প্লাসের একদম বাঁদিকে, হট চিপস, শ্রীকৃষ্ণ হট চিপসের পাশে ছোট্ট একটা জায়গা পেটুক। কিন্তু কি আপনাদের হাফ স্টিম করা আছে? হাফ স্টিম করা আছে মোমো এটা। আচ্ছা, মোমোর মানে স্টিম মোমোর প্রাইস কি আছে? স্টিম মোমোর প্রাইস আপনার 40 টাকা আছে, 5 পিস করে পার প্লেটে। আচ্ছা, আপনার নাম জানা হয়নি আমার। আমার নাম হলো মানিক কুটিয়া। কবিরাজি মোমো হবে এবং প্যান ফ্রাইড মোমো হবে। আচ্ছা, এটা চিকেন ভাজা, চিলি চিকেনের পকোড়া আছে। আপনার 60 টাকা 5 পিস।
আর কবিরাজি মোমো আছে আপনার 80 টাকা 4 পিস। আর এগুলো তো চিকেন ড্রামস্টিক আর লালিপপ আছে, এটা চিকেন পকোড়া আছে। চিকেন লালিপপের দাম আছে পার পিস আপনার আমাদের 20 টাকা এবং চিকেন পকোড়ার দাম আছে পার পিস 15 টাকা। আর কাবাব এগুলো কাবাব হয়? হ্যাঁ কাবাব আমাদের রোজ হয়। তবে এটা হাড়িয়ালি কাবাব আছে, এই হাড়িয়ালি কাবাবের দাম আছে 4 পিস করে পার প্লেটে থাকে আমাদের 70 টাকা প্রাইস। কেসাবরি টিক্কা আছে, এটা পার পিস 4 পিস করে থাকে প্লেটে, ওটা 90 টাকা পার প্লেট। এটা আছে টিক্কা কাবাব, 4 পিস করে আছে 70 টাকা দাম প্লেটে। এটা ড্রামস্টিক চাংড়ি পার পিস 60 টাকা করে। আমার 17ই সেপ্টেম্বর আমরা আবার নতুন করে এই দোকানটা শুরু করেছি। আমাদের প্রথম দোকান ছিল আলমবাজারে, সেখান থেকে এই বন্ধ হয়ে যায় লকডাউনের জন্য। সেই লকডাউন ওপেন হওয়ার পর, আনলক হওয়ার পরে আবার এই নতুন করে এইখানে 17ই সেপ্টেম্বর দোকানটা চালু করা আমাদের। এবার এটা আমাদের স্বপ্ন, এটা স্বপ্নটাকে সত্যি করবার জন্য আমরা 5টা ফ্যামিলি একদম উঠে পড়ে লেগে রয়েছি। পেটুক ফ্যামিলি বলা যেতে পারে এটাকে, গোটা টোটাল একটা নিয়ে পেটুক ফ্যামিলি বলা যেতে পারে। আমার 4 জন যারা মিস্ত্রি হেল্পার রয়েছেন তাদেরকে নিয়ে আমি 5টা ফ্যামিলি, সেই 4টে ফ্যামিলির দায়িত্ব আমার একার কাঁধে এবং আমার একার ফ্যামিলির দায়িত্ব এই 4 জনের কাঁধে। এই সম্পূর্ণ ব্যাপারটাকে নিয়ে আমরা এই দোকানটাকে আস্তে 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 একটা জায়গায় নিয়ে যেতে চাইছি। কবিরাজি মোমো বানাচ্ছি এখন আমি। কবিরাজি মোমো বানানোর জন্য প্রথম মোমোটাকে আমি ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে। সেরকমভাবে ফ্রাইড মোমো হয় ওইরকমভাবে ফ্রাই করা, ফ্রাই করার পর হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এখানে মোমো চলে, আমাদের রোল মোগলাইটা চলে, ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গারটা চলে, তারপরে কাবাব তো আছেই, সঙ্গে তন্দুরি রুটি এখন রিসেন্ট অ্যাড হয়েছে, সেগুলোর একটা ভালোই রেসপন্স রয়েছে। প্যান ফ্রাইড মোমোটা একটা আমাদের এখানে সিগনেচার ডিশই বলতে পারে। ময়দার কোন ফ্লাওয়ার নিলাম? আচ্ছা এটা ময়দা নিলাম। আচ্ছা এটা সামান্য লবণ। আচ্ছা এগ নিলাম। আচ্ছা দুটো ডিম যায় কি? হ্যাঁ কবিরাজি মানে দুটো। আচ্ছা প্রথমে মানে এই ডিমের ব্যাটারটা দিয়ে তেলের উপরে এই ঝুরোটা বানান, তাই তো? হ্যাঁ। তারপরে মোমোগুলো দেবেন? তারপরে মোমোগুলো দেওয়া হবে। ট্রাই কর, আজকে শেষাদ্রি ট্রাই করবে। জাস্ট মোমোর উপরটা প্রচণ্ড ফ্লাফি, ডিমের ঝুরোগুলো দেওয়া হয়েছিল তো দেখ লাভলি। আমি এর আগে কোনোদিনও কবিরাজি মোমো খাইনি। কলকাতায় কবিরাজি মোমো বেশ কয়েক জায়গায় পাওয়া যায় বটে, কিন্তু আমি কোনোদিনও ট্রাই করিনি। এই দেখুন এটা হচ্ছে ওপরে ডিমের ঝুরোটা, মানে কাভারেজ, যেটা কাভারেজ থেকেই তো কবিরাজি। প্রথমে এটা একটু টেস্ট করি। এটার ওপরে গোলমরিচ এবং অন্যান্য আরও কিছু মশলা আছে। হ্যাঁ কারণ পুরোপুরি গোলমরিচ নয় এটা। আর ভেতরে এরকম ফ্রাইড মোমো আছে, ফ্রাইড মোমো। হ্যাঁ এইটা এইরকম হচ্ছে মোমোর ভেতরের মিন্স চিকেন, স্টাফিংটা খুব ভালো। তার মধ্যে পেঁয়াজ আছে, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা, দৃশ্য তো যা দেখা যাচ্ছে। আর 4টে আর উপরের যে কোটিংটা, সেই কোটিংটা খুব একটা মানে কি বলবো, মানে মোটা কোটিং নয়, পাতলাই কোটিং আমি দেখলাম। একটু মোমোটা টেস্ট করি। টিপিক্যাল মোমোর ফ্লেভার, মানে মোমো খেলে যে ফ্লেভারগুলো আসে মুখে সেই রকম, অন্যরকম কবিরাজি। হ্যাঁ অন্যরকম কবিরাজি, আমি আগে এটা খাইনি। এক্সপেরিমেন্ট করার জন্য ভালো জিনিস এটা বলা যেতে পারে। এটা কি চিকেন রোল? এটা এগ চিকেন রোল হবে এবং এগ রোল হবে। আচ্ছা কী দাম আছে চিকেন রোল, এগ চিকেন রোল? এগ চিকেন রোলের দাম আছে আপনার 60 টাকা। আচ্ছা এবং এগ রোলের দাম আছে 30 টাকা। আচ্ছা চিকেন রোলের দাম আছে 50 টাকা। টাকা করেই ওর ব্যবসা টিম ছিল, তো সেই ব্যবসার সাথে সাথে ওর এটা মানে আমি বলবো একটা শখ ছিল, যে খাওয়ারের দোকান করবো এটা ওর একটা শখ ছিল। খেতে ভালোবাসে, সাংঘাতিক খেতে ভালোবাসে, লোকে খাওয়াতে ভালোবাসে, মানে ওর এরকম ছিল যে মানে ফ্রিতে পারলে ফ্রিতেই খাই দেবো এরকম একটা না ক্যাটাগরি আর কি। চিকেনের কাঠি কাবাব রাখতে পারেন তো, এই চিকেনগুলোর সাথে এরকম করে তার সাথে লাচ্চা পরোটা দিই। হ্যাঁ সেটা তো হবে, আস্তে আস্তে হবে। কাঠি কাবাব নয়, আমরা টোটাল টিক্কা চিকেন রোল বলে একটা বার করবার চেষ্টা করছি। কোটি কাবাব বলে আমাদের একটা প্লেট আছে, সেটা পার প্লেট 150 টাকা। সেটার মধ্যে এরকম টুকরো টুকরো অনেক বটি থাকে এবং ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে এবং আমাদের পার্সোনাল কিছু ইনগ্রেডিয়েন্ট আছে, সেটা দিয়ে আমরা ফ্রাই করে আমার এক বন্ধু আছে কলিগ সৌমিত্র নস্কর বলে, ও আমার হাতে কিছু টাকা ধরিয়ে বলেছিল তোর দোকানটা হতেই হবে যে করে হোক।
সেই টাকা দিয়েই দোকান শুরু। লকডাউনের পরে এই দোকান শুরু করাতে আমাকে অনেকেই হেল্প করেছে, আমার বন্ধুরা। সুমিতদা বলে একজন আছে, সমীর দত্ত, সৌমেন আছে, চঞ্চল আছে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন যে যেরকমভাবে পেরেছে হেল্প করেছে, এনকারেজ করেছে যে হ্যাঁ এখানটাতেই হবে, সব কিছু হবে। এইভাবেই দোকানটা শুরু। সেই স্বপ্নটাকে বাস্তব করতে গিয়ে আমি এই আমার চারটে ছেলেকে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। চিকেন ডাম্পলিংটা রেডি নাকি? ₹25 per piece কদম ফুলের মতো রেডি হয়েছে, যেরকম স্টিম করে রেডি হচ্ছিল। এখন তো আমার ফটো টটো তোলার চক্করে একটু ঠান্ডা হয়ে এসছে। এই যে বাইরে না চাল আছে, রাইস, এরকম বড় দানা লং গ্রেন রাইস আছে, আর ভেতরে একটা চিকেন মিট বল টাইপ আছে। এই যে একদম মিনসড চিকেন দিয়ে, এই যে কিমা দিয়ে বানানো একটা মিট বলস আছে, তার সাথে পেঁয়াজ দেওয়া আছে, রসুন আছে, মানে ফ্লেভারটা মোমোর মতো ফ্লেভার যেটা পাচ্ছি। রাইস কোটিংটা সেটা মানে একটু ভাজা ভাজা গোছের টাইপের আর কি, মানে স্টিম করার পরে এখন তো একটু ঠান্ডা হয়েছে, ওই জন্য হ্যাঁ একদমই তাই। আর এবারে এটা এদের এই সসটা আছে, সসটা একটা সুইট নোট আছে, তার সাথে সাথে একটা টার্টনেসও আছে, আর আছে রসুনের ফ্লেভার, আর একদম লাস্টে স্পাইস আছে। প্রথমে পেঁয়াজ, ক্যাপসিকাম, বেল পেপার, তাই একসঙ্গে দিয়ে আমাদের হোম ডেলিভারি হয়, তো 2 কিলোমিটারের মধ্যে, মানে আমার দোকান প্রপার হচ্ছে পালপাড়া ফাড়িতে, তো পালপাড়া থেকে শিথির মোড় এদিকে ডালনব বড়নগর মোটামুটি এই সার্কেলের মধ্যে নপাড়া এর মধ্যে ফ্রি হোম ডেলিভারি হচ্ছে। আর কিন্তু ফ্রি হলে পরে সেটা 350 থেকে 350 অর্ডারের ওপর হলে, তাহলে তার নিচে হলে পরে মিনিমাম একটা ডেলিভারি চার্জ লাগে, সেটা যদিও খুব সামান্য। এটা হচ্ছে তন্দুরি খাস্তা রুটি, মরি, আরও চিনি, দুধ, ঘি, এসবগুলো দেওয়া রয়েছে, রোস্ট করে পাঁপড় ভাঙা রয়েছে, এগুলো পাঁপড়, এগুলো পাঁপড় রোস্ট করার পর ভেঙে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওই ক্রিস্পি রুটি যেটা বলেছিলেন আর কি, খাস্তা রুটি, ক্রিস্পি রুটি। এটা যেটা ইউনিকনেসটা সেটা ওই ডোটা যখন এরা মাখেন তখন এখানে পাঁপড় সেঁকে গুঁড়ো করে দেন, আমি জানি না এখন দেখা যাচ্ছে কি না, এইখানে অল্প অল্প সেঁকা পাঁপড় আছে। এই যে খুব অল্প, মানে একদম নজর করলে সামনে থেকে দেখা যাবে এটা। আর এটা তো প্যান ফ্রাইড চিকেন ছিল, তো আমি প্রথমে প্যান ফ্রাইড চিকেনটার এই পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটুখানি রুটিটা টেস্ট করবো। রুটিটায় তন্দুরি ফ্লেভার, আর তার উপরে বাটার দিয়েছিল, সেই বাটারে বাটারি অ্যারোমা। রুটিটা মানে কি বলবো, অনেকটা পরোটা পরোটা টাইপের টেক্সচার, মানে আটার পরোটা যদি বাড়িতে বানানো হয় যেরকম লাগে, তার মধ্যে যদি তন্দুরি ফ্লেভারটা অ্যাড করা হয় অনেকটা সেই রকম। আর এই ক্রিস্পি চিকেনটার ক্যাপসিকাম, বেল পেপার, তার প্রপার ক্রাঞ্চ আছে, লাভলি ক্রাঞ্চি। আর এদের যতগুলো সস দিয়েছিলেন না, সেই সসটা একটা সুইট অ্যান্ড ট্যাঙ্গি নোট দিয়েছে, মানে মিষ্টি আবার হালকা হালকা টক, এইরকম খুব ভালো। এটা খুব ভালো ককটেল স্ন্যাক হতে পারে, আর একটু স্পাইস হলে সখন ভালো লাগবে। স্পাইসটা আমরা বললে স্পাইসি করি। আচ্ছা, যেরকম রিকোয়ারমেন্ট সেরকম। আচ্ছা, যেরকমভাবে বলবে কাস্টমার এসে যে আমার বেশি স্পাইসি দরকার, বেশি ঝাল দরকার, আমরা সেরকমভাবেই বানিয়ে দেবো। এটা কিন্তু খুব সুন্দর টক মিষ্টি, খেতে বেশ ভালো লাগছে, এটা একটা ভেরি নাইস। আজকে এই ভিডিও এই পর্যন্তই ছিল, এখন আমরা দুজন একটু আড্ডা মারবো, কারণ বহু বছর পরে ওর সাথে আমার দেখা হয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হন, এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করবেন। আমরা দুজনে আড্ডা মারি, টাটা, বাই বাই, আজকে।